আল্লাহর নবী অসুস্থ এত অসুস্থ নবীজি উঠে দাঁড়াতে পারেন না চলতে পারেন না অথচ নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবী সাহাবিদের কাঁধে ভর করে সোলা তাদাই করার জন্য মসজিদে রওনা হয়ে গেলেন যখন মসজিদে চলে গেলেন নামাজ শেষ করে নবীজি আবার বাসায় রওনা হলেন আমার নবী যখন মসজিদের দিকে যায় আল্লাহর নবীর কদম মুবারক জমিনে হেসরে হেসরে যায় সাহাবিরা বলে আর সুল আল্লাহ আমরা দেখতেছি আপনার কষ্ট হয় আপনি যদি অনুমতি দেন পারমিশন দেন তাহলে আমরা আপনাকে কোলে করে মসজিদে পৌঁছায়া দে নবীজি বললেন সাহাবিরার্যাম তালা যখন বান্দার বিচার করবে চারটি জায়গা সাক্ষী রাখবে কয়টি তার ভিতরে প্রথম নাম্বার সাক্ষী হল ইয়াউমা ইজিং তুহadisu আখবারহা প্রথম নম্বর সাক্ষী হবে জমিন কি যেই জমিনের ভিতরে আমার আপনার জীবনের সব কিছু রেকর্ড করা থাকবে রাসূল বলছেন সাহাবীরা রে আমি নবী দুর্বল পাটা হেসরে হেসরে যায়। এটা জমিনের ভিতরে রেকর্ড হয়ে যাইতেছে দিন জমিন আমার পক্ষে সাক্ষী হইয়া যাবে আমার ভাইয়েরাম এত দুর্বল মানুষ এরপরও সলা আদায় করছে কি করে নাই আমার নবী যখন বাসায় চলে আসলেন প্রচন্ড জ্বর রসুল কখনো হুঁশ কখনো বেহুশ তো অবস্থায় আমার নবী আবার নামাজের অক্ত হয়ে গেল সময় হয়ে গেল যখন জ্ঞান ফিরে আসে। কি জিজ্ঞাসা করে সময় আয়সা কে এই কথা বলতে না বলতে রসুল আবার জ্ঞান হারিয়ে ফেলেন এভাবে করতে করতে যখন নামাজের সময় হয়ে গেলাম হজরতে আয়সা মসজিদের পাশে যাইয়া তার আব্বা আবু বকরকে ডেকে ডেকে বলছে আব্বাজান যান রসুল জ্ঞান হারিয়ে ফেলেছেন বেহু সবস্থায় আছেন আপনি আপনি ইমামতি করে মসজিদে নামাজ শুরু করে দেন অথচ সমস্ত সাহাবী অপেক্ষা করতেছে রসুল আসবে রসুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আবু বকর এই কথা শোনার সাথে সাথে রসুলের জায়গায় যখন নজর করেছে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে কারণ যত আছে সকল ভিতরে নরম আবু সাহাবি 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 বকর ধরে বলেন ঠেকে না যত নবী আছে তার ভিতরে নরম নবী আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ ইবাদ আবু যখন নামাজের জন্য দাঁড়াইলেন নামাজ শুরু করলেন নামাজ পড়তেছে আর কানতে কানতে দাড়ি ভিজে বুক ভিসে যাইতেছে আবু বকারের চিন্তা হল যে থেকে না জানি আমরা নবীর থেকে মাহরুম হয়ে যাই না নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো কিনা এই ব্যথায় ব্যথিত হয়ে আর চোখের পানি ধরে রাখতে পারছে না আমার নবীর যখন জ্ঞান ফিরে আসলো আমার আপনার নবী আবার আইসাকে জিজ্ঞাসা সময় কি হলো আইসা বলতেছে হুজুর নামাজের সময় আগেই হয়েছে আপনি বেহু অবস্থায় ছিলেন তখন আমার আব্বর ইমামতিতে মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ আল্লাহর নবী বলে আইসা রে আমার কানে কান্নার রে আয়সা তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দাও দরজা খুলে দাও হল বলে হলো আমাকে উঁচু করে বসাও এবার নবীজিকে যখন বসানো হল আল্লাহর নবী মসজিদের কাতারের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আইসা ডেকে ডেকে বলে হুজু আপনার দেহের ভিতরে কি ব্যথা কি দুঃখ যে আপনাকে উঁচু করে বসানোর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আল্লাহর নবী কাদের এটা আমার দুঃখের কান্না নয় এটা হলো সুখের কান্না ওরে যে ইনামাজের কাতার আমার চোখের সামনে ধরা পড়েছে এই নামাজ কায়েম করার জন্য আমি নবী আমার গা থেকে রক্ত ঝরেছে আমার দাঁত ভেঙেছে আমার কপলে লোহার হেলমেট ঢুকেছে আল্লাহু আকবার বা তবে শরীফ যেই নামাজের কাটার আজকে আমার চোখের সামনে ধরা পড়েছে আমার ভিতরে আনন্দ আমার ভিতরে খুশি আজকে থেকে জমিনে জামাত কায়েম হয়ে গেল কারণ আমি নবী দুনিয়ার থেকে চলে যাব পর্যন্ত এই জমিনের উপরে জামাত কায়েম থাকবে জোরে জোরে আমার ভাইরাম যে নামাজের এত গুরুত্ব দিলেন যেই নামাজের ব্যাপারী আল্লাহর নবী মৃত্যুর সময় সাহাবিদেরকে বললেন আসলাত আসলাত ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার সাহাবীরা নামাজ 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 জোরে জোরে বলি আল্লাহু আকবার বড় আফসোস করে বলতে হয় ওই নামাজের জিকির মুসলমানের সন্তান হয়ে করে না মুসলমান দাবি করে করে না ওই নামাজের জিকিরের সময় মুসলমান দাবি করে সকাল আটটা পর্যন্ত কুকুর মুড়া দিয়ে শুয়ে থাকে কি জোরে বলেন না কিন্তু সমাজে দেখবেন কত বাড়ি কুকুর আছে একটা কুকুর ও সকাল আটটা পর্যন্ত থাকে না থাকে আমাদের সমাজে কিছু মানুষ জানোয়ার আছে আছে না নাই এদের ঘুম ভাঙে না আছে না নাই কত ঘুমাইবা ঘুমের জন্য তুমি প্রস্তুত নাও কারণ গুরুস্থানে কত মানুষ ঘুমায় গেল আর শব্দ নাই কথা বলা কারণ